টাকার জন্য চাপ সেই কারণে ভিন রাজ্য কেরলে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের ডোমকলের লস্করপুর জোলপাড়ার সেলিম মণ্ডল কিন্তু কাজ আর করা হলো না স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝামেলা করে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই শ্রমিক মৃতের নাম সেলিম মণ্ডল শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলাম জেলার মুফাত্তো ফুজার অরুলি সোসাইটি পাড়া এলাকায় ওই খবর গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন জানা গেছে নদীয়ার থানারপাড়া থানার সাহেবপাড়া এলাকার নার্গিস খাতুনের সঙ্গে এগারো মাস আগে বিয়ে হয় ডোমকলের লস্করপুর এলাকার সেলিমের বিয়ের পর থেকেই টাকার জন্য চাপ দিত সেলিমের স্ত্রী বলে অভিযোগ শুধু তাই নয় গৃহবধূ নার্গিসের মা ও সেলিমের কাছে টাকার আবদার করে বসতো তাছাড়াও বিয়ের পর থেকে নানান ধরনের অশান্তি লাগিয়ে রাখত বলে অভিযোগ ওই অশান্তির কারণে বিয়ের মাসখানেক পর থেকে তার বাবার বাড়িতেই থাকতে শুরু করে নার্গিস সেই কারণেই মাসখানেক আগে কলকাতায় রাজমিস্ত্রির কাজ দেয় সেলিম সেখান থেকে আঠেরো দিন আগে কেরলে যায় শনিবার বিকেলে হঠাৎ মোবাইলে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে তর্ক বিতর্ক হয় অভিমানে ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই শ্রমিক ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে তবে শ্রমিকের মৃত্যুর জন্য তার স্ত্রীকেই দায়ী করেছে মৃতের বোন শাস্তির দাবি জানিয়েছেন তিনি ভাবি ভালোবাসেনি আমার ভাই গলায় দড়ি দিয়ে মরিছে ঘৃণা জ্বালায় ভাইকে বলেছে তুই মরগা তুই আই করগা ওয়াই করগা সব বুঝলিছে ভাইকে আমার কেস করবো বুঝিছে টাকা দে বুঝিছে আমাকে টাকা পাঠা নাহলে আমি কেস করব। তুই মর্গা গা অমক তমক সব হইলি যে ভাইকে ঘিনা জ্বালায় সহাতে পারেনি ভাই অমনি গলায় দড়ি তুই মরিছে ভাই ওই টাকা দিতে হবে নালে কেস করবো মর মা আর ওই বিটিতে আর ওর ভাইয়ে সব শাশিতে বেটাকে কাল শাশানির পরে ওই গলায় দড়ি দেওয়ার সময় মোবাইলে কথা বলতে বলতে গলায় দড়ি